আসসালামু আলাইকুম। মোবাইল লার্নিং BD.COM এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকের রিকোয়েস্ট, সমস্ত রিকোয়েস্টের মাঝে এখন যদি আমি এটা না করে দিই তাহলে বলবে যে মাহবুব ভাইয়া জেনেও করলো না। যে যাই হোক, আমরা এখন দেখিয়ে দেবো কীভাবে আজকে আপনারা প্লে লিস্ট বানাবেন এবং প্লে লিস্টে আপনারা ভিডিও অ্যাড করবেন, রিমুভ করবেন। তো এই কনসেপ্টের উপর কথা বলার জন্য আছি আমি মাহবুবুল আলম, আপনারা দেখছেন মোবাইল আর্নিং BD.COM। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আইফোন, যারা অ্যাপেল ডিভাইস ইউজ করি, iOS, তো তারা সবাই জানি যে গুগল ক্রোম ব্রাউজার একটা জনপ্রিয় ব্রাউজার। এখান থেকে আমরা সবাই ব্রাউজ করে থাকি, বেশিরভাগ ব্রাউজটা এখান থেকে হয়ে থাকে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করবো। গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে আপনারা আপনাদের এবং আমাদের চ্যানেলটাকে আমরা সেখানে লগ ইন করব। তো চ্যানেলটাকে লগ ইন করার পর আমি একটু আপনাদেরকে যেন সময়টা কম লাগে এই জন্য আমি একটু দ্রুত করার জন্য আমি এটা আগে সেট করে রেখেছি। তো আমরা কী করবো, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমাদের চ্যানেলটাকে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখান থেকে মাই চ্যানেলটাতে যাবো। থ্রি ডট আইকনে থাকার পর আমি এখানে মাই চ্যানেলে যাবো। মাই চ্যানেলে যাওয়ার পরে দেখো একটু বড়ো করে দেখিয়ে দিই, মাই চ্যানেলে চলে গেলাম। মাই চ্যানেলে চলে যাওয়ার পরে একটু রোটেট করে দিই, রোটেট করে দিলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে। একটু ছোটো করে দিই। হ্যাঁ, তো মূলত এই হচ্ছে আমার চ্যানেলটা, যার নাম হচ্ছে মোবাইল আর্নিং BD.COM। তো কথা হচ্ছে মাঝখানে একটু বলে দিই, যারা এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন আকারে সবার আগে সবসময় পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। এখন দেখুন আপনার চ্যানেলটা, আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই চ্যানেলের ভিতরে দেখেন তো এখানে ইউটিউব আর সাবস্ক্রাইব ইউটিউব আর আছে কি না, ফেসবুক আছে কি না, গুগল প্লাস আছে কিনা, টুইটার আছে কিনা, এই সমস্ত কমিউনিকেশনের সাথে যদি আপনার লিঙ্কটা থাকে তখন আপনার চ্যানেলটা বন্ধ করার জন্য, যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি চ্যানেলটা বন্ধ করতে যায় ইউটিউব, তখন দেখবে যে অনেক মিডিয়ার সাথে এই চ্যানেলটা সম্পৃক্ত আছে, বন্ধ করার জন্য অন্তত হলেও দুই একবার ভাববে। তো এই কাজগুলো করে নেবে, যাই এগুলো পরের কথা, এগুলো না আজকে যেহেতু প্লে লিস্ট নিয়ে কথা। তো ঠিক আছে, আমি এখন কী করবো, প্লে লিস্টে ক্লিক করবো। ভাইয়া দেখুন প্লে লিস্ট এখানে আছে। তো প্লে লিস্টে ক্লিক করার পর জাস্ট আমার এরকম একটা, আপনার এরকম একটা পেজ আসবে, আসলো পেজ। তো পেজ আসার পরে আমি জানি না এটা আমার দেখানো ঠিক হচ্ছে কিনা, এনিওয়ে যাই হোক। হ্যাঁ, তো এখন কী করবো দেখুন, এখানে আপনার দুইটা সিস্টেম আছে, দেখুন ক্রিয়েট প্লে লিস্ট আর এটা হচ্ছে নিউ প্লে লিস্ট। তো আমরা যেহেতু আজকে আমার যেহেতু প্লে লিস্ট বানানো আছে, আমি আর একটা প্লে লিস্ট ক্রিয়েট করে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো। তো আমার দুইটা প্লে লিস্ট আছে, দুইটা প্লে লিস্টের ভিতরে দেখুন আমি একটা প্লে লিস্ট করেছি মাহবুব বড় হাতে দিয়ে, একটা করেছি ছোটো হাতে দিয়ে। আমি দুইটা প্লে লিস্ট এই জন্য করেছি, আমি চাইলে আরও প্লে লিস্ট করতে পারতাম, আমি দুইটা করছি, আপনারা অনেক অনেক করবেন, যত পারেন করবেন, সমস্যা নেই। তো আমি এই জন্য প্লে লিস্টটা করলাম, প্লে লিস্টটা হচ্ছে দুইটা সাবজেক্টের উপরে, একটা হচ্ছে যে আপনার শুধু ওয়াজ মাহফিল, আরেকটার মধ্যে ওয়াজ মাহফিল এবং আর্নিং সেক্টর। আমি ওই আর্নিং সেক্টরে প্রশ্ন করতে পারেন ওয়াজ মাহফিল কেন দিলেন, আর্নিং সেক্টরটাতে ওয়াজ মাহফিল এই জন্য আমি দিলাম যেন একজন ভিজিটর দেখতে দেখতে সে দেখলো একটি ওয়াজ মাহফিল, সে যদি ওখানে ক্লিক করে দেয় তখন দেখা যাবে যে অন্তত ওয়াজ মাহফিলটা শুনলে আমাদের আমারও কিছু ছোঁয়াপ হবে, যেটা সে আমার মাধ্যমে এটা শুনেছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন এই নিউ প্লে লিস্টে ক্লিক করবো। তো নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে দেখি কী নাম দিব এটা, আচ্ছা আমার ভাতিজির নামে দিই, ARIA, একটু বড়ো হাতে দিই যাতে সুন্দর দেখা যায়, ARIA, আরিয়া, SOSSAIN, আরিয়া হোসেন, এটা আমার ভাতিজির নাম, ওকে আমি খুব লাইক করি ব্যক্তিগতভাবে, আমার আম্মু হয়, ARIA তো মনে হয় ওয়াই দিয়ে লেখে, তো হ্যাঁ লিখে ফেললাম। ওকে আমি খুব লাইক করি, আমার মামনি, ও এবার ক্লাস 5 GBA 5 পেয়েছে,
খুব ভালো ছাত্রী, ব্রিলিয়েন্ট, ওর ইচ্ছা ও ডাক্তার হবে। তো আমরা চিন্তা করলাম ইসলামে ডাক্তারের প্রয়োজন আছে, মহিলা ডাক্তার। তাই নিয়ে যাই হোক, এখন আমরা কী করবো, এখানে ক্রিয়েট করে দিব ভাই, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, শুধু আপনারা একটু খেয়াল করবেন, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন দেখবেন যে আমার এখানে প্লেলিস্টটা চলে এসেছে। দেখুন এখানে আমার প্লেলিস্টটা চলে এসেছে। আমি এরপর আরেকটা ভিডিও, আরেকটা টিউটোরিয়াল বানাবো, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যদি একটু ভালো লাগে তখন আমি বানাবো। হলো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বাংলাতে লিখবেন, আপনি বাংলাতে লিখে আপনার ফ্রেন্ডসকে পাঠাবেন, সেটা সাথে সাথে ইংলিশ হয়ে যাবে, ইংরেজিতে ট্রান্সলেট হয়ে সে পাবে এটা। তো আপনারা যারা অনলাইনে কাজ করেন, যাদের বিদেশি ভাইয়ার আছে, তাদের সাথে আপনারা এইভাবে এই সফটওয়্যারটা থেকে অনেক উপকৃত হতে পারবেন। তো হ্যাঁ, গেল, দেখুন আমার এখানে প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে, আরিয়া হোসাইন। তো এই আরিয়া হোসেন প্লেলিস্টের মধ্যে আমার কোনো এখন কোনো ভিডিও টিডিও কিচ্ছু নাই, ঠিক না? এখন আমি এখানে কিভাবে ভিডিওটা অ্যাড করব, এই যে দেখুন ডিয়ার, এখানে লেখা আছে যে অ্যাড ভিডিও। তো আমরা কী করবো, এই অ্যাড ভিডিওতে যাব। তো অ্যাড ভিডিওতে যাওয়ার পরে, আচ্ছা আমি এটা আরেকটু সহজ করে দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, তো এখন আমি কী করলাম ভাই, ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গেলাম। ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে আমার যেই ইউটিউব সফটওয়্যারটা আছে সেখানে আমি প্রবেশ করলাম। এটা একটু দ্রুত দেখানোর জন্য, ওখান থেকে করলে একটু টাইম লাগবে বা একটু ঝামেলা বুঝতে হয়তো নাও বুঝতে পারেন। যাই হোক, আমি এখানে কী করলাম, সফটওয়্যারটি ওপেন করে আমি এখন কী করলাম, মাই চ্যানেলে গিয়ে এখন দেখুন আমার যে ভিডিওগুলো আছে না, এই যে ভিডিওগুলো আমি কী করবো, এগুলোকে এখন প্লেলিস্টে আমি অ্যাড করাবো। দেখুন এই এখানে দেখুন, যদি আপনি থ্রি ডট বাটনে ক্লিক করেন, ওয়াচ লেটার, প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট, আর হচ্ছে শেয়ার। তো আমরা কী করবো, এখন অ্যাড প্লেলিস্টে যাবো। অ্যাড প্লেলিস্টে যাওয়ার পরে দেখুন এখানে আপনার কী আছে, ওয়াচ লেটার, আরিয়া হোসাইন, মাহবুব। তো এখন যেহেতু আমরা নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করছি যেখানে কোনো ভিডিও নাই, হ্যাঁ একটু আগে দেখিয়ে দিই আমার যেখানে প্লেলিস্টে যে কোনো ভিডিও নাই, একটু দেখেন, পরেরবার বলবো মাহবুব ভাই আগে ভিডিও দিয়ে রাখছে। আচ্ছা, একটা ভিডিও নাই, দেখুন এম্পটি পুরো। তো আমরা এখন কী করবো, ভিডিওতে যাব। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখন দেখুন অ্যাড টু প্লেলিস্ট। তো আমি অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পরে, যারা জানেন অবশ্যই তারা, তাদের দেখার দরকার নেই, যারা না জানেন তাদের জন্য, হ্যাঁ অ্যাড টু আরিয়া হোসেন দিয়ে এখানে আপনি ওকে ক্লিক করবেন, অর্থাৎ আপনার প্লেলিস্টে যে নাম থাকবে সেটা ক্লিক করবেন। করার পরে এই ভিডিওটা আপনার প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন যেহেতু অ্যাড করলাম, তো চলুন আরও কয়েক আরও কেউ কিছু অ্যাড করে নিই। আরও তো এখন দেখি আমরা আমাদের প্লেলিস্টে ভিডিওগুলো গেল কিনা। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমার প্লেলিস্টে ভিডিওগুলো চলে এসেছে, আমি চারটা ভিডিও রাখছি। এখন চলুন আমি আরিয়া হোসেনে প্রবেশ করা যাক। এখন দেখুন এই যে আমার ভিডিওগুলো প্লেলিস্ট হয়ে গেছে। এখন যদি আপনি একটা কাজ করেন, যদি আপনার কোনো ফ্রেন্ডসকে বলেন যে দোস্ত আমার ভিডিওগুলো তো একটু দেখে দিস, তখন সে কী করবে জানেন, আপনি শুধু প্লেলিস্টটা চালু করে দেবে, প্লেলিস্টটা ওপেন করে দেবে, একের পর এক ভিডিও সে দেখতে পাবে। তো একটু দেখাই। আসসালামু আলাইকুম, মোবাইল আর্নিং BD.COM এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে WLS টোকেন থেকে আপনি ইনভেস্ট করবেন। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখলেন তো কিভাবে প্লেলিস্ট করতে হয় এবং প্লেলিস্ট, আচ্ছা এখন আপনি প্লেলিস্ট থেকে কিভাবে রিমুভ করবেন, ঠিক না? তো রিমুভ করাটা একদম সোজা থ্রি ডট আইকনে ক্লিক করার পরে, জানি না 4-8 সেকেন্ডের বেশি চলে গেল ভিডিওটা, যাই হোক ব্যাপার না, ধরবে না হয়তো, দেখাচ্ছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে দেখুন অ্যাড টু ওয়াচ লেটার, অ্যাড টু প্লেলিস্ট, রিমুভ আরিয়া হোসেন, শেয়ার। তো আপনি কী করবেন, যদি রিমুভ করতে চান এখান থেকে আপনি রিমুভ করে দেবেন, প্লেলিস্ট থেকে আপনার এটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই হলো কথা, তো আপনাদের আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওটাতে অবশ্যই আপনারা থাকবেন, আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।